লন্ডনের রাস্তায় হিজাব পরিহিত এক মুসলিম নারীকে হয়রানি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। ওই ব্যক্তির বয়স 55 বছর এবং তাকে রবিবার আটক করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজের খবরে বলা হয়েছে এই ঘটনাটি ঘটেছিল শনিবার দুপুরে। এটি ঘটেছে পূর্ব লন্ডনের রমফোর্ড মার্কেটের ঠিক সামনে সাউথ ডাউন স্ট্রিটে। এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওটি প্রথমে রেডবিস কমিউনিটি অ্যাকশন গ্রুপ শেয়ার করলে এটি ভাইরাল হয়। 2 থেকে 2.5 মিনিটের একটি ভিডিওতে দেখা যায় এক নারী হিজাব পরিহিত, তিনি বাজারের একটি ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। পাশে থাকা আরেক ব্যক্তি চশমা পরিহিত সাদা ব্যক্তি সারাক্ষণই ওই নারীকে উত্ত্যক্ত বা হয়রানি করছেন, তাকে নানাভাবে গালিবন্ধ করছেন এবং তাকে এক পর্যায়ে মারারও চেষ্টা করেন তিনি। কিন্তু পাশে থাকা আর এক নারী ওই ব্যক্তিকে এসব হয়রানি বন্ধ করার অনুরোধ জানান। অনুরোধ জানালেও তিনি সেটি বন্ধ না করে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি ওই মুসলিম নারীকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন এবং তাদেরকে ইংল্যান্ড ছেড়ে চলে যাওয়ারও দাবি জানান ওই ব্যক্তি। 2 মিনিট 12 সেকেন্ডের যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেই ভিডিওতে সারাক্ষণই তিনি প্রায় তাকে আক্রমণাত্মক ভঙ্গিতে এসব গালমন্দ করে যান। একজন প্রত্যক্ষদর্শী ইন্ডিপেন্ডেন্ট নিউজকে জানিয়েছেন ওই নারী একটি ফিলিস্তিন মুক্তির যে সমাবেশ হচ্ছিল সেখানে অংশগ্রহণ করছিলেন। তিনি সমাবেশটি শেষ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাজারের দিকে। ঠিক তখনই ওই ব্যক্তি ওই মহিলাকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেন এবং এ ঘটনায় তিনি হতবিম্ব হয়েছেন। আপনারা জানেন ব্রিটিশ পুলিশ এটিকে হেট ক্রাইম হিসেবে দাবি করেছে এবং ওই ব্যক্তিকে আটক করে। সাধারণত লন্ডনে এ ধরনের ঘটনা দেখা যায় না। যারা লন্ডনে থাকেন মুক্তভাবেই তার ধর্ম সহ নানা কিছু চর্চা করে থাকেন। পুলিশ এটিকে হেট ক্রাইম হিসেবে দাবি করে এবং ওই ব্যক্তিকে আটক করেছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।